لقد خلقنا الانسان في احسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি সুন্দর করে আমি তোমাদেরকে বানাইছি শুধু বানাই শেষ করে দেই নাই রে মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে বনি আদমদেরকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি মাটি দিয়ে বানাইছি তোমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি শুধু এখানেই শেষ করে দেই নাই আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি কেমন উত্তম রিজিক কেমন উত্তম রিজিক আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ একবার চিন্তা করে দেখো আমি আল্লাহ তোমাদেরকে কত রিজিক দান করেছি وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم আল্লাহ বলে এত নিয়ামত তোমাদেরকে আমি দিছি কোনদিন আমার নিয়ামত তোমরা গণনা কইরা শেষ করতে পারবা না পারবো আল্লাহ বলে গরমের দিনে এক রকমের নিয়ামত শীতের দিনে আরেক রকমের নিয়ামত ঠিক না ভাই গরমের দিনে এক রকমের সবজি শীতের দিনে আরেক রকমের সবজি আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য কত রিজিক আমি আল্লাহ সৃষ্টি করেছি রে দুনিয়ার মানুষ এই আমার সাথে তোমরা নাফরমানি করো না আমার সাথে বেঈমানি করো না ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন আল্লাহ বলে গরীর পেটের মধ্যে আমি তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি সুবহানাল্লাহ আল্লাহ করছে কি করছে না গরুর পেটের মধ্যে আমাদের জন্য আল্লাহ স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি আল্লাহ বলে গরুর পেটের মধ্যে রক্ত আছে গরুর পেটের মধ্যে গোবর আছে প্রস্রাব আছে তোমরা সারা দিন গরুকে খাওয়াও ঘাস ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা এ কেন চিন্তা করো না গবেষণা করো না নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথি ওয়া দামিল লাবান লাবানুন মানে দুধ লাবানুন মানে কি আল্লাহ বলে দামুন মানে রক্ত লাবানুন মানে দুধ এই গরুর পেটের মধ্যে কত রক্ত আছে প্রস্রাব আছে পায়খানা আছে গোবর আছে আমি আল্লাহ সব কিছু থেকে রিফেয়ারিং করে তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি আল্লাহু আকবার সারা দিন গরুরে খাওয়াইলা ঘাস নাকি না ডানুর দুধ খাওয়ান কি খাওয়ান সারা দিন খাওয়াইলা ঘাস দুধের বান ধরে টান দিলা একবারও কি চিন্তা করলে না দুধের বান ধরে টান দিতেছ আর দুধের বান থেকে স্তন থেকে স্বচ্ছ দুধ বের হয়েছে সুবহানাল্লাহ বলেন কোনদিন কি এই দুধের মধ্যে একটা ঘাসের কণা পাইছেন পাইছেন হ্যাঁ হুজুর একদিন দুধের বান ধরে টান দিছি এক হাত একটা ঘাসের কণা পাইছি আল্লাহ বলে পাবি না পাবি না পাবি না এই দুধ এই উত্তম রিজিক আমি আল্লাহ তোর জন্য বানাইছি রে মানুষ আল্লাহু আকবার সকালবেলা যখন দুধ দহন করেন পিছন থেকে গরু ছোট্ট একটা বাছুর মাকে দেখা জোরে জোরে কান্না করে আর বলে মা আমাকে দুধ খাওয়াও তোমার স্তনের দুধ সব তো মানুষ নিয়ে যাইতেছে তোমার দুধগুলো সব দোয়ায় ফেলতেছে মা আমাকে একটু দুধ খাওয়াও গরু তার বাছুরকে ডাক দিয়া বলে এ সন্তান কাঁদিস না কাঁদিস না আমার বানের মধ্যে যে দুধ আছে এই দুধ আল্লাহ তোর জন্য বানায় নাই এই দুধ আল্লাহ বানাইছে আল্লাহর পেয়ারা বান্দার জন্য আগে আল্লাহর পেয়ারা বান্দারা খাবে তারপরে যদি অবশিষ্ট কিছু থাকে তুই খাবি ঠিক কিনা বলেন আল্লাহ বলে দুনিয়ার মানুষ কেমনে না ফরমানি করস আমি গরুর পেটের মধ্যে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছি আল্লাহ বলে শুধু দুধ না ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তরিয়া বাহরুন মানি নদী সমুদ্র বাহরুন মানি কি
নদী সমুদ্র আল্লাহ বলেন লাহমান তরিয়া আমি আল্লাহ নদীর মধ্যে তোদের জন্য তাজা তাজা মাছের ব্যবস্থা করেছি কেউ ইলিশ মাছ খাস কেউ বোয়াল মাছ খাস কথা বলেন বর্ষার সময় পানি আসে কি আসে না পানির মধ্যে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় কি যায় না আপনাদের পাবনার পাশ দিয়ে একটা নদী বইয়া গেছে সেই নদীর নাম কি পদ্মা নদী সকালবেলা নদীর পারে যান দেখবেন জেলেরা কেউ ইলিশ মাছ নিয়ে আসছে কেউ বোয়াল মাছ নিয়ে আসছে কেউ চিংড়ি মাছ নিয়ে আসছে কেউ আইর মাছ নিয়ে আইছে কেউ পাঙ্গাস মাছ নিয়ে আসছে আল্লাহ বলে এই মাছগুলো দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান নদীর মধ্যে ছেড়ে দেয় নাই এই মাছগুলো আমি আল্লাহ আমার কুদরতে তোদের জন্য সৃষ্টি করেছি আল্লাহু আকবার কোরআনে আছে কি আছে না জোরে বলেন وهو الذي سخر البحر لتأكلوا منها لحما طريا الله বলে নদীর মধ্যে তোদের জন্য আমি তাজা তাজা লাহমুন মানে গোশত তরিয়া মানে তাজা তাজা গোশত মানে মাছ সুবহানাল্লাহ আল্লাহ বলে বিভিন্ন প্রজাতির মাছ একটা ভালো লাগে না আরেকটা খা আরেকটা ভালো লাগে না আরেকটা খা আল্লাহ বলে কত আইটেমের মাছ কত প্রকারের মাছ আমি আল্লাহ তোদের জন্য বানাইছি এ দুনিয়ার মানুষ লাহমুদ দাজাস মুরগির গোশত ভালো লাগে না লাহমুল বাকারা গরুর গোশত খা গরুর গোশত ভালো লাগে না মহিষের গোশত খা মহিষের গোশত ভালো লাগে না উটের গোশত খা ঠিক কি না বলে আল্লাহ বলে কত নিয়ামত বানাইছি ও ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম আল্লাহ বলে এত নিয়ামত দিছি যেই নিয়ামত তোরা কিয়ামত পর্যন্ত গণনা কইরা শেষ করতে পারবি না আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার মানুষ শুধু কি আমি আল্লাহ তোদেরকে মাছ দিছি গোশত দিছি দুধ দিছি আল্লাহ বলে না 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 ওয়াফাকিহাতিন কাসীরা আমি আল্লাহ তোদেরকে বিভিন্ন রকমের ফলের ব্যবস্থা করেছি আল্লাহু আকবার গরমের দিনে এক ফল ঠিক না গরমের দিনে মানুষ ঘেমে যায় এই কারণে গরমের দিনে জাম্বুরা আম না তারপরে গরমের দিনে যাতে আপনার শরীরটা ভালো থাকে এই জন্য পেঁপে কলা ঠিক না আল্লাহ তাআলা বলে কত সুন্দর সুন্দর ফলের ব্যবস্থা করছি গরমের দিনে এক ফল শীতের দিনে আর এক ফল আল্লাহ বলে আঙ্গুরের ব্যবস্থা করছি আপেলের ব্যবস্থা করছি বেদেনার ব্যবস্থা করেছি এটা তো বাংলাদেশের ফল আমরা যখন মিশরে পড়াশোনা করতাম মাঝে মাঝে কায়রোর বাজারে যাইতাম ফল কিনতে এমন এমন অসাধারণ ফল ওই বাজারে পাওয়া যায় বাংলাদেশের জীবনে কোনোদিন কল্পনাও করি নাই আবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাজারে গেছে ফল কিনতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাজারে একটা ফল পাওয়া যায় ওই ফলের নাম হলো ডুরিয়ান ফল একটা ফলের দাম বাংলাদেশের 4 থেকে 5 হাজার টাকা কোষ হয় মাত্র 4 থেকে 5টা একটা কোষ খাওয়ার পরে সাথে সাথে আপনার শরীরে এনার্জি চলে আসে এক এক দেশে এক এক রকম ফল সুবহানাল্লাহ বলে বাংলাদেশের আমের মজা একরকম মিশরের আমের মজা আর একরকম আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ এত বিভিন্ন ধরনের ফল মূল এত রিজিক আমি আল্লাহ তোদেরকে দিয়েছি কেমন রিজিক আমি আল্লাহ মুরগির পেট থেকে তোদের জন্য ডিমের ব্যবস্থা করেছি সুবহানাল্লাহ বলেন ডিমের উপরে যে এক একটা আবরণ আছে খোসা আছে বিজ্ঞানীরা গবেষণা বের গবেষণা করে বের করেছে ডিমের উপরে যেই খোসা থাকে একটা খোসার মধ্যে আবরণ হলো 70,000 ওই ডিমের খোসাটা কে আল্লাহ কাঠ দিয়া বানাইছে না রাবার দিয়া বানাইছে না প্লাস্টিক দিয়া বানাইছে আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী গবেষণা করে বের করতে আল্লাহ বলে পারবিও না এগুলো সব হলো আমার কুদরত ঠিক কিনা বলেন আল্লাহ বলে গরু মুরগির পেটের মধ্যে রক্ত থাকে নাপাক জিনিস থাকে আমি আল্লাহ ওই পেট থেকে তোদের জন্য খোসার মধ্যে একটা স্বচ্ছ ডিম ঢুকায় তোদের জন্য দিয়েছি রিজিক হিসাবে আল্লাহু আকবার তোরা আমার রিজিক খাবি আর আমার গোলামি করবি তোরা আমার রিজিক খাবি আর আমার কদমে সেজদা দিবি তোরা আমার রিজিক খাবি আর আমার ইবাদত করবি আল্লাহ ডাক দিয়া বলি ইয়া আইয়ুহাল ইনসান মা
غرك بربك الكريم اي دنيار মানুষ পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার আল্লাহর কাছ থেকে ফিরায়া রাখলো আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন রকমের নিয়ামত দান করেছি বিভিন্ন ধরনের ফল দিয়েছি বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছি বিভিন্ন ধরনের মাছ দিয়েছি আমি আল্লাহ তোদেরকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি আলাম না জাআল্লাহু আইনাইন ولسانا وشفتين وهدينا هنجدين الله বলে কত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দান করছি আমি আল্লাহ যদি তোদের একটা চোখ অন্ধ কইরা দেই পৃথিবীর কোন ডাক্তার তোদের চোখের আলো ফিরাইয়া দিতে পারবে না পারবে জোরে বলেন আল্লাহ বলে তোদের চোখের আলো পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ ফিরায় দিতে পারবে না রে বান্দা এ বান্দা আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দান করলাম কেন দান করলাম আফহাসিবতুম আননামা খলাকনাকুম আবাসা ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন আল হিজবান ওয়ার তো ধারণা করা উপলব্ধি করা আল্লাহ বলে তোমরা কি ধারণা করছো দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি এতগুলো নিয়ামত দান করছি আল্লাহ বলেন না 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 আমি আল্লাহ এত নিয়ামত এমনি এমনি দান করি নাই রে বান্দা আমি আল্লাহ একমাত্র নিয়ামত দান করেছি তোমরা আমার ইবাদত করবা আমার রিজিক খাবা আর আমার ইবাদত করবা আমার রিজিক খাবা আমার দেওয়া চোখ দিয়া তোমরা কোরআন তেলাওয়াত করবা আমার দেওয়া জবান দিয়া তোমরা আমার জিকির করবা ঠিক কিনা বলেন কিন্তু আমরা কি করতেছি আল্লাহর হুকুম আমরা মানি না আল্লাহর ইবাদত করি না মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না মসজিদে মুসল্লি পাওয়া যায় না কিন্তু চায়ের দোকানে মুসলমানের অভাব নাই চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখি এক কাপ চা খায় তিন ঘন্টা লাগায়া অথচ চায়ের দোকানের পাশে মসজিদ মসজিদের মিনার থেকে আজান দিচ্ছে হাইয়া আলা সলা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আসো মসজিদের পাশে চায়ের দোকানে বৈশা মুসলমান বিড়ি খায় চা খায় বাংলা সিনেমা দেখে কিন্তু নামাজ পড়ার জন্য মুসলমান মসজিদে যায় না কথা বলেন আপনাদের এলাকায় যে মসজিদ আছে এই মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয় কয় কাতার আরে জোরে বলে না ভয়রা যায় ঠিক না জুমার নামাজে জায়গাই দেওয়া যায় না ফজরের নামাজে কয়জন হয় সব গরু খাওয়া মুসলমান মুনাফিক মার্কা মুসলমান যারা ফজরের নামাজ পড়ে না ওরা হলো মুনাফিক মুনাফিক কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না ঠিক কিনা বলেন যেই দিন থেকে মুসলমান ফজরের নামাজ ছেড়ে দিছে সেই দিন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায় ইহুদি ডাক দিছে তালহিনা ইয়া আলী এদিকে আসো আলী গো কি অবস্থা তোমাদের ফজরের নামাজে মুসল্লি কেমন হয় আলী ডাক দিয়া বলে ইহুদি এই প্রশ্ন কেন করলা ইহুদি বলে কারণ আছে কি আছে কি কারণ বলো ইহুদি বলে আমাদের ফজরের নামাজ তো মসজিদে ভরপুর হয়ে যায় ইহুদি ডাক দিয়া বলে আলী রে যতদিন পর্যন্ত তোমাদের মুসলমানেরা ফজরের নামাজ ঠিক মতো পড়বে আর ফজরের নামাজে মসজিদ ভরে যাবে ততদিন পর্যন্ত তোমাদের মুসলমানদের ধ্বংস হবে না যেই দিন থেকে তোমাদের ফজরের নামাজে মসজিদ খালি হয়ে যাবে সেই দিন থেকেই তোমাদের ধ্বংস শুরু হবে ঠিক কিনা বলেন তার মানে জুমার নামাজে মুসল্লির অভাব হয় না মসজিদে জায়গা দেওয়া যায় না আর ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না আল্লাহ বলে এ বান্দা এত নিয়ামত দিলাম এত খাওয়ান খাওয়াইলাম এত রিজিক আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে দিলাম আমি আল্লাহ যদি অক্সিজেন বন্ধ কইরা দেই পৃথিবীর কোন রাজা বাদশা তোদেরকে অক্সিজেন দিতে পারবে না তোরা সব মরে যাবি বাংলাদেশে করোনা হয়েছিল করোনা করোনার সময় এক সিলিন্ডার অক্সিজেনের দাম প্রায় 2 থেকে 2,500 টাকা একেবারে কম করে ধরলাম ভাই বলতেছে 7,000 5,000 একটা অক্সিজেনের বোতলে মাত্র 2 থেকে 3 দিন যায়
দুই থেকে তিন দিনে তুমি 7000 টাকার একটা অক্সিজেনের বোতল খরচ করে ফলাইলা কিন্তু তুমি তোমার মায়ের গর্ভ থেকে যেই দিন দুনিয়াতে আসতো একেবারে মৃত্যুর আগ পর্যন্ত 60-70 বছরে কতটা বোতল অক্সিজেন তুমি গ্রহণ করছো আল্লাহ যদি বলে একটা অক্সিজেনের বোতলের দাম দেই কথা বলে আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দিলে তোমরা এক মুহূর্ত বাঁচবে না বাঁচবে না কি বলেন আল্লাহ বলে চোখের আলো যদি নিয়া যায় এই চোখ দিয়ে আর দেখবে না কথা বলার জন্য যদি আমি আল্লাহ জবানটাকে বন্ধ করে দেই বাকরুদ্ধ করে দেই এই জবান দিয়ে আর কথা বলতে পারবে না খলিক আল ইনসানু দাঈফা আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করছি কিন্তু আমরা আশরাফুল মাখলুক শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদেরকে আদর কইরা বানাইছি আল্লাহ বলে কেন বানাইলাম কেন বানাইলাম আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা মনে কইরো না আমি আল্লাহ তোমাদের কেমন এমনি সৃষ্টি করেছি এই কথা তোমরা ভাইবো না আমি আল্লাহ তোমাদেরকে ফুটবল খেলা দেখার জন্য বানাই নাই ক্রিকেট খেলা দেখার জন্য বানাই নাই বাংলা সিনেমা দেখার জন্য বানাই নাই চায়ের দোকানে বৈসা বিড়ি খাইবা সিগারেট খাইবা অসার গল্প করবা গিবা শেখায়েত করবা এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য ঠিক কিনা বলে আল্লাহ বলে আমার ইবাদত যদি না করো আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু আজাব দিব আজাব কি দিব জোরে বলেন এই যে আজকে একটা বেহায়া দিবস গেছে কি দিবস আজকে একটা বেহায়া দিবস গেছে আপনাদের এলাকার অধিকাংশ যুবক এই পাবনানা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার অধিকাংশ যুবক আজকে বেহায়া দিবস পালন করছে আমরা যখন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে আসি দেখে শুধু জোরায় 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 শুধু হাঁটতেছে আর গল্প করে যমুনার পারে জোরায় জোরায় বিশ্বাস করেন না একটা গোলাপ ফুল দুই দিন আগে ছিল 5 টাকা আজকে একটা গোলাপ ফুলের দাম 100 টাকা ঢাকার শহরের অলিতে গলিতে শুধু ঢাকা সহ না পাবনায় অধিকাংশ শহরের মধ্যে ফুল বেচতেছে আর ছেলেরা মেয়েরা সব গল্প করতেছে খাইতেছে নাচতেছে ঘুরতেছে বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে আল্লাহ বলে আমার ইবাদত করবি না আমার হুকুম মানবি না নইলে কিন্তু আমি আল্লাহ তোদেরকে আজাব দিব আজাব কি দিব জোরে বলেন এই যে ভূমিকম্প হইতেছে এর কারণ হলো জমিনের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে গেছে কি বেড়ে গেছে জমিনের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে গেছে আজকে বাংলাদেশের ঘরে ঘরে পরকীয়া প্রেম অবৈধ সম্পর্ক ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন এই জমিনের মধ্যে যখন গান বাজনা বেড়ে যাবে তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিবে আপনারা কি কোরআনকে বিশ্বাস করবেন নাকি বিজ্ঞানকে জোরে বলেন নবীর হাদিসকে বিশ্বাস করবেন নাকি বিজ্ঞানকে নবীজি বলতেছেন ইযা যহরাতিল কায়নাত ইযা যহরাতিল কায়নাত নবীজি বলেন এই জমিনের মধ্যে যখন মহিলা গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে কি গায়িকা মহিলা গায়িকাদের সংখ্যা যখন জমিনের মধ্যে বেড়ে যাবে তখন আল্লাহ জমিনে ভূমিকম্প দিবে ভূমিকম্প টেলিভিশন খুললেই শুধু মহিলা নায়িকা আর গায়িকা কথা বলেন মোবাইল খুললেই শুধু নায়িকা আর গায়িকা আর অশালীন গান ঢোল বাদ্য টপ তবলা মিউজিক দিয়া যেই মহিলা যত বেশি খোলামেলা পোশাক পরতে পারে সেই মহিলার তত বেশি দাম সেই মহিলার তত বেশি ডিমান্ড ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন ইযা যহরাতিল কায়নাত এই জমিনের মধ্যে যখন মহিলা গায়িকার সংখ্যা বেড়ে যাবে তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিবে ওয়া ইযা যহরাতিল মাযামির আল্লাহর নবী বলেন যখন জমিনের মধ্যে ঢোল তবলা মিউজিক বেড়ে যাবে যখন ঢোল তবলার আওয়াজ বেড়ে যাবে যখন বাঁশির সুর বেড়ে যাবে যখন যখন মানুষ এই সমস্ত বাদ্যযন্ত্র দিয়া গান গাইবে তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিবে শুধু এই ভূমি
ভূমিকম্পটা তুরস্কে হবে না আল্লাহর নবী বলছেন মাশরিক থেকে মাগরিব বি জাজিরাতুল আরব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এমন কি জাজিরাতুল আরব পুরো পৃথিবীতে আল্লাহ ভূমিকম্প দিবেন পুরো পৃথিবীতে আল্লাহ ভূমিকম্প দিবেন ও ইদা শুরিবাতিল খামর যখন মানুষ বেশি বেশি করে মদ পান করবে কি পান করবে যখন মানুষ বেশি বেশি করে নেশা খাবে গাঁজা ইয়াবা ফেন্সিডিল সিগারেটের মধ্যে গাঁজা ঢুকায় যখন খাবে একটা ফেন্সিডিলের বোতল 1000 থেকে 1200 টাকা অথচ একটা রিকশাওয়ালাও ডিলে 1000 টাকা কামাইতে একটা মদের দাম 1 থেকে 5 থেকে 10000 12000 টাকা একটা মদের বোতলের দাম অথচ একটা মানুষ 10000 টাকা হইলে 5 জনের পরিবার নিয়ে 1 মাস আরামে চলতে পারে পারে কি পারে না নবীদের বলছেন ও ইদা শুরিবাতিল খাম যখন মদ বেড়ে যাবে তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিবে গত 4 মাস আগে আমি প্রোগ্রামে গিয়েছিলাম থাইল্যান্ডে কোথায় থাইল্যান্ডের রাজধানী থেকে 800 কিলোমিটার দূরে ইয়ালা একটা শহর আছে স্টেট যেখানে মুসলমানের সংখ্যা বেশি থাইল্যান্ডে সাধারণত বৌদ্ধদের সংখ্যা বেশি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ হলো থাইল্যান্ড মুসলমান কয়েকটা প্রদেশে অনেক বেশি তার মধ্যে একটা প্রদেশের নাম হলো ইয়ালা ব্যাংকক থেকে 800 কিলোমিটার দূরে আমি বিমানে গেলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে সেই ইয়ালায় যেতে ওই ইয়ালাতে মুসলমানরা মিলে প্রতি বছর মুহররম মাসে তারা আন্তর্জাতিক কেরাত মাহফিল করে সারা পৃথিবী থেকে কারি সাহেবদেরকে দাওয়াত দেয় আমি গত 2 বছর ধরে সেই প্রোগ্রামে যাচ্ছি যখন আমি ইয়ালাতে প্রোগ্রামে গেলাম আন্তর্জাতিক কেরাত মাহফিল সারা পৃথিবী থেকে কারি সাহেবরা আসছে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি শুধু মুসলমান না অনেক অমুসলিম ছেলে মেয়েরা আয়েশা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে আর জোরে বলেন সুবহানাল্লাহ আমি জিজ্ঞেস করলাম ভাই এই যে প্রোগ্রামের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছি ওদেরকে দেখলে তো মুসলমানের মতো দেখা যায় না কারণ ওদের পোশাক আশাক করাইলো হাফ প্যান্ট পরে কি প্যান্ট মেয়েরাও হাফ প্যান্ট ছেলেরাও হাফ প্যান্ট জিজ্ঞেস করলাম ওরা কারা বলে হুজুর ওরা হলো অমুসলিম বৌদ্ধ ওরা কি কোরআনের মজমায় আসে বলে হুজুর আমরাও যেমন কোরআন শুনি প্রতি বছর ওরা আমাদের কোরআন শোনার জন্য চলে আসে আল্লাহু আকবার এমন অনেক অমুসলিম ওই মজমার মধ্যে কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে অমুসলিমরা কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হচ্ছে আর মুসলমান দিন দিন তাদের ঈমান আমলকে নষ্ট করতেছে ঠিক কিনা বলেন তিন দিন ইয়ালাতে থাকার পরে আসলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আস্তাগফিরুল্লাহ ব্যাংকক শহরে পাড়া দেওয়ার পরে এমন দৃশ্য দেখলাম যেগুলা দেখার পরে অজু সইলা যায় এত খারাপ অবস্থা পুরা ব্যাংকক শহরটাই পুরা মদ আর নেশা দিয়া জুয়া দিয়া আর যত ধরনের খারাপ কাজ আছে জিনা অশ্লীলতা ব্যভিচার সব দিয়া পুরা ব্যাংকক শহরটা ভরা কোন রাস্তা দিয়া হাঁটলে ডান বামে তাকাইতে পারি না কোন ইমানদার মুসলমান ডানেও তাকাতে পারবে না বামেও তাকাতে পারবে না নিচের দিক থেকে নিচের দিকে চোখ দিয়া তাকে হাঁটতে হবে যদি সে জিনা থেকে বাঁচতে চায় মদের বারের মধ্যে যুবকরা মেয়েরা একসাথে বসে বসে মদ খাইতেছে রাস্তার মধ্যে ওপেনলি মদ খাচ্ছে আল্লাহর নবী বলেন ওয়া ইযা শুরিবাতিল খামর যখন এই জমিনের মধ্যে মদ বেড়ে যাবে মাদক বেড়ে যাবে নেশা বেড়ে যাবে যখন মানুষ অহরহ মদ খাবে নেশা করবে তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিবে বর্তমানে কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী আপনাদের এলাকার নাম কি ছোট গুয়াখারা এই ছোট গুয়াখারাতে যদি 20 জন লোক থাকে মদ খায় প্রতিদিন এখানে চাইলে একটা মদের দোকান দিতে পারবে এটা কিন্তু সরকারের আইনে বৈধ সরকারের আইনে যদি 20 জন লোক মদ পান করে সে এলাকায় একটা মদের দোকান দিতে পারবে আপনি আইনে তো কিছুই করতে পারবেন না এই মদের লাইসেন্স শুধু বাংলাদেশে না আরবের ছেলেমেয়েরাও এখন ওপেনলি তারা মদ খায় ঠিক কিনা বলেন দেখেন আল্লাহর নবীর হাদিস কিভাবে একেবারে হুবহু মিলে যায় আল্লাহর নবী বলছেন ওয়া ইযা শুরিবাতিল খামর
যখন জমিনের মধ্যে মদ বেড়ে যাবে নেশা বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে ভূমিকম্প দিবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা এই জমিনটাকে আল্লাহ তাআলা কাঁপাবে এই জমিন কাঁপবে আর জমিন কাঁপার পরে মানুষের ঘরবাড়িগুলো ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন আজকে বাংলাদেশে সারা পৃথিবীতে যে ভূমিকম্প হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের জিনার কারণে ব্যভিচারের কারণে ঠিক না তোমরা জিনা করবা 10 12 জন আর মরবে সবাই বালা আসলে কিন্তু ওলির গায়েও লাগে লাগে কি লাগে না আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষ আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাঈমুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা কি মনে করছে তারা আমার আযাব থেকে নিরাপদে আছে তারা আমার আযাব থেকে বেঁচে গেছে না 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 তারা আমার আযাব থেকে বাঁচতে পারবে না এই অধিবাসীরা জনপদের অধিবাসীরা কি মনে করে তারা আমার আযাব থেকে একেবারে নিরাপদে রয়েছে আল্লাহ বলে না 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 তোমরা আমার আযাব থেকে নিরাপদে রও নাই দেখেন আল্লাহর কোরআন কি বলে আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাঈমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি জিনা করো ব্যভিচার করো তোমরা যদি নাফরমানি করো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমাদের জিনা করার কারণে নাফরমানি করার কারণে ব্যভিচার করার কারণে গুনাহ করার কারণে তোমরা যখন রাত্রবেলা ঘুমায়া থাকবা আমি আল্লাহ ঘুমের মধ্যে তোমাদেরকে আযাব দিব কিসের মধ্যে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পটা হয়েছে রাত 4টা 17 মিনিটে কয় মিনিটে রাত 4টা 17 মিনিটে মানুষ কি করে চলে বলেন কেউ ঘুমায় কেউ মদ খায় কেউ নাইট ক্লাবে কেউ ড্যান্স ক্লাবে কেউ বসে বসে পর্নোগ্রাফি দেখে কেউ বসে বসে সিনেমা দেখে আবার কেউ ইবাদত করে মজার এক্সক্লুসিভ একটা ঘটনা শুনেন যখন রাত 4টা 17 মিনিট সাধারণত সেই সময় কিন্তু তাহাজ্জুদের সময় তারপরে কিন্তু ফজর ঠিক না কিন্তু মানুষ তো ফজরের নামাজ পড়ে না বাংলাদেশের মানুষ যেমন পড়ে না অন্য দেশে একই অবস্থা ফজরের সময় তারা ঘুমাইতেছে রাত 4টা 17 মিনিটের মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প কয় সেকেন্ড কয় সেকেন্ড পত্রিকায় দেখলাম যেই লোক তিন দিন আগেও তিনটা বাড়ির মালিক সে এখন তিনটা রুটি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা বলেন যাদের বাড়ি গলগুলো ভূমিকম্পে ভেঙেছে সবাই কিন্তু কোটি কোটি টাকার মালিক ওদের বিল্ডিং দেখলে বোঝা যায় কতটা বিলাসিতা তাদের জীবন তাদের বিল্ডিং গুলো কতটা কারুকার্য শৈল্পিক নান্দনিক বিল্ডিং এর দিকেই তাকাইলে আভিজাত্যের ছাপ বোঝা যায় ঠিক কিনা বলেন বড় বড় এক একটা বিল্ডিং যাকে বলা হয় বিলাসবহুল ফ্ল্যাট বিলাসবহুল এক একটা বিল্ডিং 20 তলা 25 তলা 15 তলা এবার বুঝেন বাংলা টাকার 10 15 কোটি টাকা এক একটা বিল্ডিং এর দাম ওদের ডেকোরেশন ঘরের ভিতরে যে ডেকোরেশন যে ঝাড়বাতিগুলো দেখলাম এগুলো তো সাধারণ মানুষ পারে না তার মানে ওদের জীবনটা ছিল বিলাসিতায় ভরা কোনো কিছুর অভাব ছিল তারা রাত্রবেলা ঘুমাইছে কেউ জানে না এই ঘুমই তাদের জীবনের শেষ ঘুম রাত্রবেলা তারা আমাদের মতো ঘুমাইছে কেউ সকালবেলা বিয়ের অনুষ্ঠান আছে কেউ চাকরিতে যাবে কেউ প্রোগ্রামে যাবে কেউ সন্তানকে নিয়ে স্কুলে যাবে আবার কেউ যাবে আকাম করতে আবার কেউ যাবে ইবাদত করতে কিন্তু তারা জানে না তাদের জীবনের আজকের রাত্রি শেষ রাত আর কোনোদিন পরিবারের সাথে দেখা আল্লাহ বলে আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাঈমুন ঘুমায় থাকবি ঘুম অবস্থায় আমি আল্লাহ তোদেরকে আযাব দিব দেখেন বাংলাদেশে মাঝে মাঝে কিছু ঘূর্ণিঝড় আসে আসে কি আসে না জোরে বলেন ম্যাক্সিমাম ঘূর্ণিঝড় কিন্তু আগা থানে রাত 3টা 4টায় সবচেয়ে বড় বাংলাদেশের মহ প্রলয়ঙ্কারী একটা ঘূর্ণিঝড় হয়েছিল সিডর কি ভাই এই সিডর কিন্তু আঘাত এনেছে রাত 3টা 4টার দিকে রাত 4টার দিকে সিডর আঘাত এনেছে
উপকূলীয় এলাকার মানুষগুলো রাত্রবেলা ঘুমায় আছে দেখে হঠাৎ করে ঘরের মধ্যে পানি পানি বাড়তে বাড়তে বলে একেবারে খাট পর্যন্ত খাট উঁচা করে দেখে খালি বাড়তে আছে বাড়তে বাড়তে পানি একেবারে চালের মধ্যে যায় ঠেকছে আল্লাহ বলে বড় বড় আযাবগুলো কিন্তু আল্লাহ ঘুমের মধ্যে দেয় কেন দেয় আল্লাহ বলে যখন ঘুমায় থাকবি নড়তেও পারবি না চলতেও পারবি না জানবিও না ঘুমের মধ্যে আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিব ঠিক কি না বলেন কিন্তু মজার ঘটনা হলো তুরস্কের একজন ফুটবল খেলোয়াড় বাড়ি তার আফ্রিকা অঞ্চলে এই খেলোয়াড় ফজরের নামাজ পড়ার জন্য উঠছে রাত 4টা 4টা বাজে ফজরের নামাজ পড়ার জন্য উইটা সে ওযু করছে ওযু মানে মসজিদে যাবে যখন দেখলো ভূমিকম্প আস্তে করে বিল্ডিংটা নাড়া দিতেছে সে ঘর থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার কারণে সে বেঁচে যেতে পারছে সে বলে আমি যদি ফজরের নামাজ পড়তে না উঠতাম তাহলে সেদিন আমিও মরতাম তার মানে সবাই যদি ইবাদত করত তাহলে সব মানুষ বেঁচে যাইত ঠিক কিনা বলেন ফজরের নামাজ পড়ে না আল্লাহ বলে ওই অবস্থায় আমি তোমাদেরকে আযাব দিব ঠিক কিনা বলেন আল্লাহ অন্য আয়াতে বলে আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন আল্লাহ বলে এবার রাতের কথা বাদ দিলাম মনে করছো দিনের বেলা আযাব দিলে কি তোমরা বেঁচে যাবা আল্লাহ বলে না না দুহা মানে দুপুর বেলা দুহা মানে কি দুহা ওয়া হুম ইয়ালাবুন তোমরা দুপুর বেলা যখন খেলাধুলা করবা তোমরা মনে কইরো না ওই সময়ে তোমরা আমার আযাব থেকে বেঁচে যাইবা আল্লাহ বলে যখন তোমরা দুপুর বেলা খেলাধুলায় মত্ত থাকবা ওই সময় আমি আল্লাহ তোমাদের উপরে আযাব দিব তুরস্কের যেই ভূমিকম্পটা শুধু একবার হয় নাই তিনবার আঘাত হেনেছে ভোর রাত্রেও আঘাত হেনেছে আবার সকাল বেলাও আঘাত হেনেছে তিনবার ভূমিকম্প আঘাত হেনেছে আল্লাহ বলে শুধু রাত্রবেলায় আযাব দেব না দিনের বেলাও আযাব দেব কারণ কি কারণ কি আল্লাহ বলে তোমাদের নাফরমানি যত হবে তত আযাবের তীব্রতাও তত হবে ঠিক কি না বলি এ কারণে মুসলমান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর হুকুম মানার জন্য আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না আজকে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহর বান্দাদেরকে ঘরের মধ্যে পাওয়া যায় না আজকে মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠা গান শোনা শুরু করে অথচ মুসলমানের উচিত ছিল সকালবেলা শুরু হবে ফজরের নামাজ আর কোরআন তেলাওয়াত দিয়ে আজকে ইবাদতের মধ্যে নাই সারা বাংলাদেশের যুবক যুবতীরা আজকে জিনার মধ্যে মত্ত আজকে জিনায় লিপ্ত ব্যভিচারে লিপ্ত বৈজ্ঞানীরা বলেছে বাংলাদেশও ভূমিকম্প হবে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে ভূমিকম্প হবে গতকালকে কিন্তু নিউজিল্যান্ডেও ভূমিকম্প হয়েছে কোথায় গতকালকে নিউজিল্যান্ডেও ভূমিকম্প হয়েছে সেখানে বন্যা হচ্ছে এই যে আল্লাহর নবী বলেছেন মাশরিক থেকে মাগরিব জাজিরাতুল আরব কেয়ামতের আগে পুরো পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে কেন হবে কেন হবে এত ভূমিকম্প তারপরে কিন্তু ভালোবাসা দিবস থাইমা নাই থাইমা আছে থাইমা নাই এত আযাব এত গজব তারপরেও থেমে নাই বারবার সতর্ক করা হচ্ছে ঢাকার শহরে ভূমিকম্প হইলে তুরস্কের চাইতে বেশি ক্ষতি হবে কই উচিত তো ছিল মানুষ মসজিদে যায় ইবাদত করবে কই যেই সেই যেই লাদু যেই লাউ সেই কদু এত বুঝানোর পরও ঘরে নাই সব ফুল নিয়ে রমনা পার্কে টিএসিতে এখানে ওখানে চিপায় চাপায় নদীর পারে জঙ্গলের মধ্যে আছে মানুষের সতর্কতা আছে সতর্ক হবে না যতক্ষণ পর্যন্ত তাদের উপরে আযাব পতিত না হবে ঠিক কি না বলে আর ওই আযাব আসলে যারা এই সমস্ত গুনাহ করবে শুধু কি তারাই মরবে সবাই মরবে আযাব আসলে ওলির গায়েও লাগে একজন পয়গম্বর ছিল তার নাম হলো লূত আলাইহিস সালাম নাম শুনছেন লূত আলাইহিস সালামের কৌমরা এমন জিনা ব্যভিচার করত জিনা ব্যভিচার পুরুষে পুরুষে তারা সমকামী ছিল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন হে ফেরেশতা যাও ওই জমিনটা উল্টায় দাও ফেরেশতারা বললেন আল্লাহ জমিন উল্টায় দিমু এখানে তো ভালো মানুষও আছে আল্লাহ বললেন ভালো মানুষ সহ উল্টায় দাও ভালো মানুষ সহ উল্টায় দাও এই কারণে মুসলমান আল্লাহর বান্দারা
আল্লাহ তাআলা বারবার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন বারবার সতর্ক করতেছেন এ দুনিয়ার মানুষ আমার হুকুম মানো আমার সাথে নাফরমানি করিও না আমার গোলামি করো বেশি বেশি ইবাদত করো রে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র পাঠাইছি দুনিয়াতে ইবাদত করার জন্য আজকে আমরা মুসলমানরা ইবাদত করি না আজকে আমরা মুসলমানরা ঠিকমতো নামাজ পড়ি না আমাদের রিজিকের মধ্যে আজকে ভেজাল আজকে মুসলমান সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত আজকে আমরা মুসলমানরা কে কত বেশি সম্পদের মালিক হব সেটা নিয়ে প্রতিযোগিতা করি অথচ আমাদের প্রতিযোগিতা করার দরকার ছিল কে কত বেশি ইবাদত করতে পারে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এমন ছিল তারা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করতেন দান নিয়ে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারে আল্লাহু আকবার কে কত বেশি ইবাদত করতে পারে এটা ছিল সাহাবীদের প্রতিযোগিতা আর আমাদের প্রতিযোগিতা হলো আমরা কত বেশি কে টাকা কামাইতে পারি কত বেশি সুন্দর বিল্ডিং বানাইতে পারি আরে সুন্দর বিল্ডিং বানায় লাভ কি এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে পারে পারে কি পারে না অতস আল্লাহর নবীর সাহাবীরা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করতেন আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন ও সাহাবীরা যার কাছে যা আছে নিয়ে আসো যুদ্ধের ময়দানে যেতে হবে অস্ত্র কিনতে হবে রসদপত্র কিনতে হবে সব সাহাবীরা যার ঘরে যা ছিল মোটামুটি সব কিছু নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে দেখে আবু বকর আসে না সাহাবীরা বলে আবু বকর কোথায় আবু বকর কোথায় আবু বকরকে দেখা যায় না দেখা গেল আবু বকর সবার লাস্টে উট ভর্তি করে ঘোড়া ভর্তি করে তার ঘরের মধ্যে যত সম্পদ ছিল ঘটি বাটি যা ছিল সব কিছু আল্লাহর নবীর দরবারে আইনা হাজির করেছে আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর দেখি সব কিছু নিয়ে আসছেন কিছুই কি ঘরে রাইখা আসেন নাই সাইয়েদনা আবু বকর বলে ওগো আল্লাহর নবী আল্লাহর কসম খায়া বলি ঘরের মধ্যে কিছু রাখি নাই সব কিছু আপনার কদমে এনে হাজির করেছি আল্লাহু আকবার সাহাবীরা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করতেন আল্লাহর রাস্তায় দান নিয়ে প্রতিযোগিতা করতেন কেমন প্রতিযোগিতা ছিল আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন গভীর রাত্র রাত দুইটা বাজে আল্লাহর নবী ঘর থেকে বের হইলেন নবীজি মনে মনে চিন্তা করেন দেখি আমার আবু বকর রাত্রবেলা কি করে দেখি আমার ওমর রাত্রবেলা কি করে আমার আবু বকর রাত্রবেলা ঘুমায় নাকি আল্লাহর ইবাদত করে এই কথা মনে করে আল্লাহর নবী পরীক্ষা করার জন্য নবীজি তার ঘর থেকে বের হয়েছেন সাইয়েদনা আবু বকরের ঘরের দিকে যাবে দেখবে আবু বকর সিদ্দিক রাত্রবেলা ঘুমায় নাকি আল্লাহর ইবাদত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য আল্লাহর নবী যখন তার বাড়ির দিকে রওনা করলেন তার বাড়ির দিকে রাত্রবেলা কঠিন শীত অন্ধকারের মধ্যে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের বাড়ির দিকে যাচ্ছেন আবু বকরের বাড়ির দিকে যেতে যেতে একেবারে আবু বকরের বাড়ির ঘরের দরজার সামনে আল্লাহর নবী দাঁড়াইলেন অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তার কানটাকে ঘরের দরজার সাথে লাগাইলেন দেখলেন আবু বকর ঘরের মধ্যে কি করে আল্লাহর নবী বলেন আমি যখন আমার কানটা আবু বকর ঘরের দরজার সাথে লাগাইলাম দেখি আমার আবু বকর রাত্রবেলা ঘুমায় না না ঘুমায়া ঘুমায়া আমার আবু বকর তাহাজ্জুদের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি দীর্ঘক্ষণ সময় তেলাওয়াত এত মধুর তেলাওয়াত আল্লাহর নবী বলে আমি আমার আবু বকরের তেলাওয়াত অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় শুনলাম আমার আর বুঝতে বাকি রইল না আমার আবু বকর রাত্রবেলা ঘুমায় না আমার আবু বকর না ঘুমায়া তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়তেছি আল্লাহু আকবার নবীজি অনেকক্ষণ সাইয়েদনা আবু বকরের কোরআন তেলাওয়াত শুনা নবীজি মনে মনে ভাবলেন এবার আমি যাব আমার ওমরের বাড়িতে দেখি আমার ওমর কি করে রাত্রবেলা ঘুমায় নাকি ইবাদত করে আল্লাহর পয়গম্বর বলে আমি ওমরের বাড়ির দিকে রওনা শুরু করছি এখন পর্যন্ত আমি ওমরের বাড়িতে পৌঁছাই নাই অনেক দূর থেকে জোরে জোরে আওয়াজ শুনতেছি আমার ওমর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে কোরআন পড়তেছি আল্লাহু আকবার নবীজি বলেন আমি দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার ওমরের তেলাওয়াত শুনলাম এবার আমি মসজিদে চলে আসছি
যখন ফজরের নামাজের আজান দিছে সাইয়েদেনা আবু বকর সাইয়েদেনা ওমর দুই জোরেই আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছেন আল্লাহর নবীর পিছনে তারা ফজরের নামাজ পড়লেন আল্লাহর নবীর ইমামতিতে যখন নামাজ শেষ হয়ে গেল আল্লাহর নবী আবু বকরকে ডাক দিবেন তালহিনা ইয়া আবু বকর তালাও ইয়া ওমর এদিকে আসো এদিকে আসো দুইজনকে আল্লাহর নবী ডাকলেন আর ডাইকা আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায় বললেন আবু বকর আপনি কি জানেন আজকে রাতে আমি আপনার বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম সাইয়েদনা আবু বকর বলে ও আল্লাহর নবী বলেন কি আপনি আমার বাড়িতে বেড়াইতে গেছেন তাহলে ডাক দিলেন না কেন আমি তো আপনাকে সর্বোচ্চ মেহমানদারি করতাম আমার বকরিটা আপনাকে জবাই করে খাওয়াইতাম আপনি আমাকে কেন ডাক দিলেন না আল্লাহর নবী বলে আবু বকর আমি আপনার বাড়িতে এই জন্য গিয়েছিলাম দেখি আপনি রাত্রবেলা কি করেন ইবাদত করেন নাকি ঘুমায় থাকেন আমি দেখেছি আমার আবু বকর রাত্রবেলা ঘুমায় না তাহাজ্জুদের নামাজে লম্বা লম্বা কেরাত পড়তেছে আবু বকর আমি আপনার জবানে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি আমি এত খুশি হয়েছি আমি এত খুশি হয়েছি আমার আবু বকর রাত্রবেলা ঘুমায় না আমার আবু বকর তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করে ওমর পিছনে থেকে দাঁড়ায় মনে মনে কয় তাহলে হুজুর আল্লাহর নবী কি আমার বাড়িতে যায় নাই কারণ দুইজনের সাথে একটা প্রতিযোগিতা ছিল ইবাদত করার প্রতিযোগিতা ভালো কাজ করার প্রতিযোগিতা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এখন যুবকরা প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি গাঁজা খাইতে পারে কে কার চাইতে ফেন্সিনিল খাইতে পারে কে কার চাইতে ইয়াবা খাইতে পারে কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে ঠিক কথা বলে কে কার চাইতে বেশি কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতে পারে আর সাহাবীরা প্রতিযোগিতা করতেন কে কার চাইতে বেশি ইবাদত করতে পারে ওমর তো মনে মনে একেবারে রাগে ক্ষোভে যে নবীজি আবু বকরের বাড়িতে গেল তাহলে আমার বাড়িতে কেন গেল না আবু বকরের বাড়িতে গেল আমার বাড়িতে কেন গেল না তার মানে আবু বকরকে বেশি ভালোবাসে রহমাতুল্লিল আলামিন ওমরের দিকে পিছন দিকে ঘুরে দেখে ওমরের মনটা খারাপ এ ওমর লিমা তাবকি কান্না করো কেন মন খারাপ করো কেন ওমর কথা বলে না আল্লাহর নবী বলে আবু ওমর তুমি কি মনে করছো আমি শুধু আবু বকরের বাড়িতে গেছি না 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 আমি রাত্রবেলা তোমার বাড়িতেও গিয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ ওমর বলো গো আল্লাহর নবী রাত্রবেলা আমার বাড়িতে গেছেন তাহলে ডাক দিলেন না কেন খাসি টাসি যা ছিল সব জবাই করে আপনাকে মেহমানদারি করাইতাম আল্লাহর নবী বলো ওমর খাসি খাওয়ানো লাগবে না মেহমানদারি করানো লাগবে না যে ইবাদত করছো দেখা খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ওমর বলে গো আল্লাহর নবী আমি কি করতেছিলাম আল্লাহর নবী বলে ওমর আমি এখনো তোমার ঘরের দরজা পর্যন্ত যাই নাই দূর থেকে আওয়াজ শুনতেছি আমার ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা কেরাত পড়তেছি আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর আমি দেখলাম আপনি নামাজের মধ্যে ক্ষীণ আওয়াজে কোরআন তেলাওয়াত করতেছেন কারণ কি আবু বকর বলো গো আল্লাহর নবী আমি এমন এক রবের ইবাদত করি যাকে আস্তে ডাকলেও শোনে জোরে ডাকলেও শোনে ঠিক কিনা বলেন যাতে আশেপাশের মানুষগুলো কষ্ট না হয় এই কারণে আমি আস্তে আস্তে কোরআন পড়তেছিলাম রাত্রবেলা আল্লাহর নবী বলে ঠিক আছে ওমর তুমি কেন দেখলাম নামাজের মধ্যে জোরে জোরে কোরআন পড়তেছো ওমর ছিল আবু বকর ছিল নরম আর ওমর ছিল গরম ঠিক কিনা বলেন ওমর ছিলেন আবু বকর আস্তে আস্তে কোরআন পড়ে ওমর জোরে জোরে কোরআন পড়ে আল্লাহর নবী বলে ওমর তুমি জোরে জোরে কোরআন কেন পড়তেছিলা ওমর বলো গো আল্লাহর নবী আমি এই কারণে জোরে জোরে কোরআন পড়তেছিলাম আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে যদি কোনো মানুষ জায়গা যায় আর জায়গা যদি নামাজ পড়ে সে সওয়াব আমি পাব এটা ছিল আমার মনের ইচ্ছা আল্লাহু আকবার আল্লাহর নবী বলে আবু বকর তোমারটাও ঠিক আছে ওমর তোমারটাও ঠিক আছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই কারণে সাহাবীরা ইবাদত নিয়ে প্রতিযোগিতা করত আর আজকে আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করি অথচ আল্লাহ বলতেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা হলো একটা ধোঁকা এই দুনিয়া হলো একটা ধোঁকা ঠিক কিনা বলেন তোমাদের সম্পদ ধোঁকা তোমাদের ক্ষমতা ধোঁকা তোমাদের সন্তান ধোঁকা তোমাদের স্ত্রী ধোঁকা তোমাদের টাকা পয়সা ধন দৌলত সব কিছু ধোঁকা এই ধোঁকায় পড়েই তো তোমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাচ্ছ
ঠিক না অথচ এগুলো আমাদের সাথে কিছুই যাবে না যাবে যাবে এই কারণেই তো বাদশা যুলকারনাইন ইন্তেকালের সময় ওসিয়ত করে গেছে তার ছেলেদেরকে এই আমি যখন মারা যাব আমাকে যখন কাফনের কাপড় পরাইবা আমার হাত দুইটা কাফনের ভিতরে রাখো না হাত দুইটা বার করে তারপরে আমাকে গোরস্থানে নিয়ে যাবা সন্তানরা প্রশ্ন করলেন আব্বা এই ওসিয়ত কেন করলেন যুলকারনাইন বলে দুনিয়ার মানুষ যাতে এই কথা বোঝে আমি যুলকারনাইন এত বড় বাদশা ছিলাম এত অর্থবিত্তের মালিক ছিলাম ক্ষমতার মালিক ছিলাম আমি মরণের পরে কবরে কিছুই নিয়ে যাইতে পারি নাই দুইটা হাত আমি খালি অবস্থায় যাইতেছি ঠিক কিনা বলে আজকে মরে গেলে কালকে দুই দিন আজকে মরে গেলে কালকে টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না মুসলমান যত বেশি আল্লাহর গোলামি থেকে দূরে থাকবেন তত আযাব তাড়াতাড়ি আসবে আমাদের নাফরমানির কারণে আমাদের গুনার কারণে আযাব আসবে এ কারণে সতর্ক হয়ে যান বাঁচা যাবে না আল্লাহ বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ রাব্বুল আলামিন বলে এ মানুষ এ জিন আমার জমিনে থাকতে হলে আমার ইবাদত করতে হবে কে বলতেছেন আর যদি ইবাদত না করস তাহলে আমার জমিন থেকে বের হয়ে যা আল্লাহ বলতেছেন আমার ইবাদত না করলে বের হয়ে যা যেমন অনেক সময় ছোটবেলায় বাবা মা আমাদের উপর রাগ করে বলতো আমার ঘর থেকে বের হ বলতো না ভাই খাওয়া দাওয়া দিব না বের হয়ে যা পরে ঠিকই দিনের বেলা বের হয়ে যাইতাম সন্ধ্যার সময় হইলে কি করতাম দরজার চিপে এসে বসে থাকতাম খাটের নিচে বসে থাকতাম যাওয়ার তো জায়গা নেই যাওয়ার জায়গা আছে কই যামু কে খাওয়াইবো এই অন্ধকারের মধ্যে না শিয়ালে কামড় দেয় না বারোয়ালে কামড় দেয় ভয় লাগে আর শাস্তি করে খাটের চিপে বসে থাকতাম দরজা চিপে বসে থাকতাম পরে এসে বাপে আর মাই দূরে কিন্তু কিরে সারাদিন বাইরে ছিল অনেক ঘরে এসেছিস কে পরে মাপ চাইতাম মা মাফ করে দাও আর কোনোদিন ভুল করম না বলে ঠিক আছে রব ডাক দিয়া বলে আমার ইবাদত করতে মন চায় না তাইলে আমার জমিন থেকে বের হয়ে যা আল্লাহ জিনকে বলে যা আমার আসমান থেকে বের হয়ে যা আল্লাহ বলে পারবি না পারবি না জমিনও আমার আসমানও কোথাও তোদের যাওয়ার জায়গা আমার জমিনে থাকতে হলে আমার ইবাদত করতে হবে ঠিক কিনা বলে কেউ যদি নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার দশটা গুণা মাফ করে দেয় নবীজি বলেন সে সবচেয়ে বড় বকিল কৃপণ যে আমার প্রতি দুরূদ পড়ে না কে বলছেন নবীজি বলছেন নবীজি যে ওই ব্যক্তি সবচেয়ে বড় বকিল কৃপণ যে আমার নাম শোনার পরেও মহব্বতে দুরূদ আর আমার প্রতি যে দুরূদ পড়বে না আমি নবী হাশরের ময়দানে তাকে সুপারিশ করব না ঠিক কিনা বলেন দুরূদ শরীফ এমন একটি আমল আল্লাহু আকবার আচ্ছা এই পৃথিবী সৃষ্টি করেছেন কে জোরে বলুন কে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মাখলুক ইবাদত করে কার জোরে বলেন ভাই আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ পারবেন তো ইনশাআল্লাহ সেই ইমানের পাওয়ার আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন আল্লাহর বান্দারা পৃথিবী সৃষ্টি করেছেন রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে এ দুনিয়ার মানুষ তোমরা আমার ইবাদত করো কিন্তু আমি আল্লাহ একজনের তসবি পাঠ করি কে বলছেন আল্লাহ বলছেন যে তোমরা আমার ইবাদত করো কিন্তু আমি আল্লাহ একজনের তসবি পাঠ করি শুধু আমি না আমার ফেরেশতারাও পাঠ করে সেটা কি জানেন দুরূদ শরীফ সেটা দুরূদ শরীফ আল্লাহ বলেন হাবিব আপনি আমার এমন হাবিব আপনি আমার এমন বন্ধু আপনি আমার এমন নবী স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার প্রতি দুরূদ পড়ি আল্লাহু আকবার আল্লাহ যদি নবীজির নামে দুরূদ পড়ে তা আপনার আমি দুরূদ পড়তে এত কৃপণতা কেন
এত আস্তে আস্তে কেন নবীজির নামে দুরুদ পড়তে হবে তো আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে ঠিক কি না বলেন দুরুদ শরীফের আওয়াজ শুনলি যাতে বোঝা যায় যে আপনি আমি রাসূলের আশিক ঠিক না ভাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নবী আপনার প্রতি আমি আল্লাহ স্বয়ং দুরুদ পড়ি আমার ফেরেশতারাও আপনার প্রতি দুরুদ পড়ে সুবহানাল্লাহ বলেন এ কারণেই দুরুদ শরীফের এত ফজিলত কেউ যদি নবীজির নামে মহব্বতে দুরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করে সাথে সাথে 10টা গুনাহ maaf করে দেয় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পথ 10 কদম আগায় দেয় তাহলে আমরা নবীজির নামে মহব্বতে দুরুদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আওয়াজ করে দুরুদ পড়তে হবে মহব্বতে আরেকবার পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ما شاء الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عربير بكي مكة نغريتي جتائي ما أمينار غار خدار كروناي كوسار هوي رحمت جرچه برنگ بر بلاغ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله سلو عليه وآله اشو نمرا الله تعالى نمير ذكر كوري اما در ذكر آواز شوني আশে পাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে ঠিক কিনা বলেন আমরা কার পাগল দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক আমাদের কিছু যায় আসে না আমরা বাড়ির পাগল হতে চাই না দুনিয়ার পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না আমরা একমাত্র আল্লাহর পাগল হতে চাই ঠিক কিনা মুসলমান কার পাগল আসুন সেই মাওলায় পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ হয় না আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله جورے جورے بولی صلی اللہ الحمدللہ آج کرے معزز محفیل اتر انچلے شملی تو گروستان انو ایت دن انو ان کل پہ ایک دن بے پی عجیم الشان ওয়াজ দোয়ার মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আইম্মা মাসাজিদ দিগার হযরত উলামায়ে কেরাম তলাবায়ে আযম দূরদূরান্ত থেকে আগত দীনপ্রিয় ইসলামপ্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান এ বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে আসার তৌফিক দিয়েছেন
এজন্য আমরা শুকরিয়াতান আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি সূরাতুর রহমান কোন সূরা ভাই সূরাতুর রহমান এমন একটি সূরা যেই সূরা আল্লাহ তাআলা নিজে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি তোমরা তোমাদের শরীরের দিকে তাকায় দেখো ঠিক না ভাই আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন রব্বি করিম বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা তোমাদের শরীরের দিকে তাকায় দেখো সাড়ে তিন হাত বডির দিকে তাকায় দেখো আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা ঠিক কি না বলেন আছে অস্বীকার করার কোন সুযোগ আছে ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি কত নিয়ামত দান করেছি তোমাদের বড়ির দিকে তাকায় দেখো সাড়ে তিন হাত বড়ি আলাম নাজআল লাহু আইনাইন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দান করেছি ওয়ালিসানা ওয়াশাফাতাইন আল্লাহ বলে কথা বলার জন্য দুইটা ঠোঁট একটা জিহ্বা দান করেছি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি পৃথিবীর এমন কোন শক্তি আছে যেই শক্তি কিনা তোমাদেরকে তোমাদের রব থেকে দূরে সরায় রাখে আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ নাফরমানি করো না বেঈমানি করো না অকৃতজ্ঞ হয়ো না পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে সৃষ্টি করে নাই একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক কত সুন্দর করে বানাইছি ফি আই সূরাতিন নাশা আরাক্কাবাক আমি আল্লাহ যেমন করে চেয়েছি তেমন করে তোমাদেরকে বানিয়েছি এই কারণে ভাই এখনো সময় আছে আসেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি গুনাহ ছেড়ে দেই জিনা ছেড়ে দেই ব্যভিচার ছেড়ে দেই নেশা করা ছেড়ে দেই আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আল্লাহ যে চোখ দিয়েছেন এই চোখ দিয়া কোনো বেগানা মহিলাকে দেখব না কোনো হারাম জিনিস দেখব না জীবনে যতদিন বাঁচব আল্লাহর ইবাদত করব ইনশা ইনশা আল্লাহ সামনে রমজান মাস আসছে অনেকে সহি করে কোরআন পড়তে পারেন না সামনে রমজান মাস আর এক মাস পরেই রমজান আর এক মাস পরেই রমজান এখনো সময় আছে কোরআন তেলাওয়াতটা শিখেন সহি করে কোরআন শিখার জন্য চেষ্টা করেন মসজিদে সবার আগে আগে যাবেন সবার পরে বের হবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন মিথ্যা কথা বলবেন না মানুষকে কষ্ট দিবেন না এই জমিনের মধ্যে মানুষকে ধোঁকা দিবেন না মানুষের সাথে কোনো প্রতারণা করবেন না এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমরা যখন বেশি ইবাদত করব আল্লাহর হুকুম মানব অটোমেটিকলি মানুষের অন্তরে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসা পয়দা করে দিবে ঠিক না বলি এ কারণে আমরা এখনো সময় আছে আসুন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ফজরের নামাজ জামাতের সাথে পড়ব কোন গান বাদ্য গুনার কাজ আমরা করব না কারণ এই দুনিয়া আমাদের থাকার জায়গা না আজকে সারা পৃথিবীতে মুসলমানের একই অবস্থা আজকে মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে দিন থেকে দূরে সরে যাচ্ছে মুসলমানের কাছে ইবাদত ভালো লাগে না কিন্তু হারাম জিনিস যেগুলা করলে আল্লাহ বেজার হয় ওই সমস্ত গুনার জিনিস আমাদের করতে খুব মজা লাগে ঠিক কিনা বলেন এটা হলো আমাদের ধ্বংসের কারণ এটা হলো আমাদের ধ্বংসের কারণ আসুন আমরা নিজেরা ইবাদত করি অন্য মুসলমানদেরকে ইবাদত করার জন্য উৎসাহিত করি ছেলেদেরকে আমরা দিনী লাইনে পড়াই কোরআনের শিক্ষা শিক্ষিত করি আমাদের ঘরগুলোতে আমরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি জিকির করি ঘরের মধ্যে যারা সদস্য আছে তাদেরকে বলবেন এই
পৃথিবীর অবস্থা ভালো না সারা পৃথিবীতে সব জায়গায় ভূমিকম্প হচ্ছে কোন সময় না আমাদের গুনার কারণে আযাবের কারণে আবার আমাদের দেশে ভূমিকম্প হয় আমরা একটা গরীব দেশ ছোট দেশ এই দেশে যদি তুরস্কের মতো ভূমিকম্প হয় আমাদের বাঁচার কোনো উপায় আছে দেখেন করোনার সময় কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে করোনা কিন্তু আমাদের দেশে হয় নাই এখন বিজ্ঞানীরা বলতেছে ভূমিকম্প হইলে ঢাকা শহরে প্রায় 1 লক্ষ বিল্ডিং ধসে পড়বে তো 1 লক্ষ বিল্ডিং ধসা বললে কম হলো 3 থেকে 4 কোটি মানুষ মারা যাবে 3 থেকে 4 কোটি মানুষ মারা যাবে তার মানে দেশটাই শেষ এই কারণে এখনো সময় আছে ভাই আমরা হেলায় খেলায় জীবনটা কাটায়া না দেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব জিকির করব এই সমস্ত সিগারেট খাওয়া নেশা করা বাংলা সিনেমা এগুলো দেখা আমরা ছেড়ে দিব আমরা যতদিন বাঁচব বেশি বেশি আল্লাহর ইবাদত করব জিকির করব রাজি আছে তো ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এই মাহফিল এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামতের কিয়ামত পর্যন্ত কবুল করুন অত্র গোরস্থানের উদ্যোগে যে মাহফিল হয়েছে এই গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন আল্লাহ তাআলা সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দিন বলি আমিন আর জোরে সরে বলি আমিন আমরা ইস্তেগফার পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم